তখন থেকে মানছিলিস না, তো কি করব, ওই জন্য বিয়ে করে নিলাম। কি করেছিস? বিয়ে করে নিলাম। পাগল তুই, তুই তো আমার ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড থেকে এখন পড়ব। আমি এই ধর্মে নই। কোন ধর্মে? আমি মুসলিম। তো কি হয়েছে? চল বাড়ি চল, বাড়ি চল। এই গলে যাব, সহ্য করতে না আবার হয়ে গেছে। এখন বাড়ি বাড়িতে কি হচ্ছে, ইয়ে করব, ফুল সজ্জা করব, আনিনি। চল বাড়ি চল, বাড়ি চল। আজকের ভিডিওটা করতে চলেছি আমার বান্ধবীর উপরে, ম্যারেজ প্র্যাঙ্ক করতে চলেছি। আজকে বান্ধবীকে বলেছি গরমে ভাই ওয়াটার পার্কে যাব ঘুরতে। বান্ধবীকে ডেকেছি, রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি আমি, আর ম্যারেজ প্র্যাঙ্কটা এমনভাবে করব তোমরা ভাই সেই লেভেলের। তোমরা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটা অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কোনো ধর্মকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো নয়। সো চলো আগে ফোন করে জেনে নিই ও কোথায় রয়েছে। হ্যালো, কোথায় আছিস? ঠিক আছে, ওই আমি যে রাস্তার মোড়ে যে ওখানে যে মন্দিরটা আছে না, আমি ওই ওই সামনে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে ভাই, 5 মিনিটের মধ্যে আসতে চলেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না ভাই, এক্ষুনি লাইক করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সো চলো দেখা হচ্ছে ভিডিওতে, টাটা। ভাই তাড়াতাড়ি আগে হচ্ছে ক্যামেরা ফ্যামেরা গার্ড করে নে। 10 মিনিটস লেটার। সো গাইস চলে এসেছে বান্ধবী। হাই, কি রে কেমন আছিস? কেমন অবাক হচ্ছিস কেন? অবাক হওয়ার কি আছে? এদিকে সরে আয়। কি অবস্থা তোর, কি সব পরে এসেছিস? তো পাঞ্জাবি পরেছিস, গরম লাগছিল তো ওই জন্য। গরম লাগলে মানুষ গরম লাগে আমার দুপুরে না শুধরাবি না। কেন, কি হয়েছে? আরে এই ড্রেস পরে ওয়াটার পার্কে তুই নামবি কি করে? আরে চেঞ্জ করে নেব তখন। আরে এখন এই ড্রেসটা পরে যাব, তোকে তো ওই জন্য বলেছিলাম শাড়িটা পরে আয় তুই। এই গরমে শাড়ি তে কি পড়বি তুই? ঠিক আছে, আর এদিকে সরে, ওদিকে রোদ আছে, এদিকে সরে আয়। অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগে, তখন মানে রাত হয়ে যাবে। রাতের বেলা যাবো নাকি আমরা ওয়াটার পার্কে? সঠিক বলেছেন। তোকে একটা সিরিয়াস কথা আমার বলার আছে, বুঝলি? আবে জলদি বল, কাল সুবে তোকে না। দেখ তুই যদি বলিস এখন তুই ওয়াটার পার্ক যাবি না, তো আমি 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 তো কি করব তোকে জানা নেই। আরে যাব না, কোথায়? মাথা ভেঙে দেব। আরে যাব ওয়াটার পার্কে যাব, কিন্তু এখন তার আগে একটু অন্য কিছু করতে চাই, বুঝলি? সমজ সমজ, তোর সাথে আমি একটু করতে চাই, কি প্রেম প্রেম করতে চাই আর কি, ভালোবাসা দিতে চাই, প্রেম ভালোবাসা এসব করতে চাই। কেন যাবে কেন? রোদে কেন যাচ্ছিস এদিকে আয়, দেখ এখন থেকেই তোর কত কেয়ার করছি। শোন একটা কথা বলছি, শোন বলছি, আর কতদিন আমি সিঙ্গেল থাকবো বল? এত সুন্দর একটা ফ্রেন্ড থাকতে কেন আবার গার্লফ্রেন্ড কে কেন খুঁজতে যাবি, তুই এত কষ্ট কেন করতে যাবি? আমি ঠিক বলেছো, ফ্রেন্ড হিসেবে খুব ভালো আছি ভাই, বিশ্বাস কর। আমি চাই, আমি দরকার নেই, আমি চাই না আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড। আরে ভাই আমি সুন্দর মেয়ে খুঁজে দেব, আমার অনেক সুন্দর সুন্দর, আমার তো এরকম একটা সুন্দর ফ্রেন্ড থাকতে আমার, আমি আবার কেন গার্লফ্রেন্ড খুঁজ, তুই আমার জন্য খুঁজে দিবি? আমি কি বলবো তোকে, সবথেকে বেস্ট মেট ওর জন্য, আমার বেস্ট সুন্দর মেয়ে। এই তো তুই তো আছিস। আরে তুই আমি সুন্দর ছড়ি পাগল, আমি তোকে দেখার পরে না, সত্যি কথা বলছি এটা একদম, তোকে দেখার পরে না আর অন্য কোনো মেয়েদের দিকে আমার চোখ যায়ই না একদম। ইশ মিথ্যে কথা। আগে যে বল আর কিছু বলবো? রুকো যারা, তোর গালটা না হেভি নরম, বলে বাবালে তার মানে তোরটাও অনেক নরম হবে, মানে মনটা অনেক নরম হবে বল। তোর জন্য না আমি একটা রাখলাম খুব সুন্দর, মানে তোর মতন একটা সুন্দর একটা মানে গিফট নিয়েছি তোকে দেবো বলে। জামাই সেজে হাজির হয়েছি তো ওই জন্য একদম সুন্দর দেখে, তোর জন্য একটা তোর মতন একটা কিউট একটা গিফট, একটা গিফট নিয়েছি। গিফটের নাম শুনে একদম যেন মনে লাড্ডু ফুটছে। আরে গিফটের আসলে আমার লাড্ডুই বলে ছোটবেলা। তার জন্য কিন্তু চোখ বন্ধ করতে হবে। ঠিক আছে বন্ধ করছি।
তারপরে আমাকে কিস দিতে হবে। আরে না না, আরে মজা করছিলাম, শোন না, রেগে যাবি না তো আমার গিফটটা দেখে, মানে খুব ভালো গিফট আর কি, মানে রাগ ফাক করবি না তো। চোখ খুলবি না তো, চোখটা বন্ধ করে, বন্ধ করে থাক, চিটিং করবি না, চোখ খুলবি না, চোখ খুলতে মানা করেছি, চোখ খুলবি না, না দাঁড়া দিচ্ছি, চোখ খুলবি না, আমি যখন বলবো চোখ খুলতে তখনই খুলবি, তার আগে চোখ খুলবি না, এখন এখনো বাকি রয়েছে। তোকে বিয়েটা আমি করেই নিলাম, তখন থেকে মানছিলিস না, তো কি করবো, ওই জন্য বিয়ে করে নিলাম। কি করেছিস? বিয়ে করে নিলাম। পাগল তুই? কেন পাগল, কেন পাগল হলে বিয়ে করি নাকি তোকে আমি? তুই তো আমার ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড থেকে এখন বর বউ, তোকে তখন থেকে ভালো করে বলছিলাম, তুই বুঝতে পারিস নি। আমি এই ধর্মের নই। তুই কোন ধর্মে? আমি মুসলিম। তো কি হয়েছে, মুসলিম তো কি হয়েছে, আর তোকে তো আমি বিয়ে করলাম, তাই এতে এর সাথে কি আছে? আমার মা বাবা আমাকে বাইর থেকে বের করে দেবে, আরে মেরে ফেলবে আমাকে। আরে বের করে দেবে তো কি, তুই তো আমার ঘরে থাকবি। পাগল হয়ে গেছিস? দেখ পাগল হয়ে গেছিস সেই একটা কথা, পাগল আমি হইনি, পাগল হলে আমি তোকে বিয়ে করি নাকি? কি করলি আবার বলে, কি করলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড বল। তা বেস্ট ফ্রেন্ড তো সেই জন্যই তো তোকে বিয়ে করিনি, এবার থেকে বর বউ। চল চল, ফরেন কান্ট্রি তো, ফরেন কান্ট্রিতে বিয়ে করে চুমু খেয়ে না, দূরে সর। আরে বিয়ে করেছি, এবার এবার তো কাছে আসবো তো, দূরে কেন যাব? দূরে সর, আমি তোকে ভালো কথা বলছি, দূরে সর। কেন, চল বাড়ি, চল বাড়ি। আমি তোকে মেরে ফেলবো বলে দিলাম, দূরে সর। মারছিস কেন? মারবো তো কি করবো, এটা তুই কি করেছিস? বরকে মারে নাকি, বরকে আদর করতে হয়। এসব বিয়ে কি আমি মানি না। কি, আমি বিয়ে করে নিয়েছি, চলো বাড়ি, চলো। আমি বাড়ি ফাড়ি যাব না। চল চল বাড়ি, চল। আমি যাব না। দেখ মাথা গরম করিস না, একে গরমের সময় একে মাথা ব্যথা গরম করিস। কি করলি? বিয়ে করলাম। একবার আমাকে বলতে তো পারতিস। বলে করলে তুই কি থোড়ি না আসতিস এখান, তোকে যদি ভালো করে বলতাম যে চ বিয়ে করতে আসতে, তুই কি আসতিস এখানে? ওই জন্য তোকে বিয়ে করে নিলাম, চ বাড়ি, চ। কি হলো আবার? দূরে সর আমার থেকে। বিয়ে করে নিয়েছি বর বউ। দূরে সর। বিয়ে সর। বিয়ে করে নিলে তো সবসময় কাছে কাছে এসে জড়ি ধরতে হয়। সর, এর চ চ বাড়ি, চ। দেখ মাথা ব্যথা গরম করিস না, এখন তোর কেন কাজ করবে না, এখন থেকে তো তোকে তো আমার চালাতে হবে। আমার কত মাথায় হেডেক চলে আসলো বলতো, তোর ফেরেল লাভলির খরচা সব এখন আমাকেই দিতে হবে। ইয়ার কি কেন, চ চ বাড়ি, চ। তুই আমাকে জল দে, আমি ধোবো। ধুইবি কি, ধুইবি? আমি এটা ধোবো। সিঁদুর একবার দিয়ে দিলে আর কোনোদিন ধোয়া যায় না। চ, আমি মানি না এই বিয়ে। কি বিয়ে মানিস? মুসলিম বাঙালি না যে আমি এই বিয়ে মানবো? কিভাবে ও করবো বল, তাহলে তোর ধর্মে বিয়ে করবো বল, কি কিভাবে বিয়ে করবো বল, আমাকে হ্যাংকি দে বল, তিনবার কবুল বলে দে, চ বাড়ি, চ বাড়ি, চ। এই দেখ রাগ আস না, বাড়ি চ, এমনিতে মাথা ব্যথা গরম হয়ে গেছে এতদিন ধরে, এতদিন ধরে তোকে ভালো লাগতো ওই জন্য ভাবলাম বিয়ে করে নি। এরকম কেন করছিস তুই, আমি বুঝতে পারছিস না। দেখ সিঁদুর পরিয়েই তো আমাদের আমাদের বিয়ে হয়। আমি মানি না এই বিয়ে। আবার বলে মানি না, চ চ বাড়ি, চ বাড়ি, চ। তুই বাড়ি চ, ঠিক আছে ফেলেছিস, ঠিক আছে চ বাড়ি, চ। তোকে তো বিয়ে করে ফেলেছি এখন, তুই আমার বউ হয়ে গেছিস। আমি মানি না। চ চ চ চ, তুই তাহলে কি এখানে বসে বসে কাঁদবি কি, বিয়ে হয়ে গেছে, তুই করলি এটা, তুই তুই ওর বাড়িতেও যেতে পারবি না এই অবস্থায়, তুই কি করবি বল, তুই আমার বাড়ি যাবি না আমি চলে যাবো, আমার কিন্তু ভালো লাগছে না। বিয়ে করে নিয়েছি, চ চ চ বাড়ি, চ বাড়ি, চ। কি কি বোঝা বুঝির আবার কি আছে, যাওয়ার তো হয়ে গেছে। মুসলিম ভাই আবার সেই, আমি কোন ধর্ম ধর্মকে মানি, বাট
আমি ওই সব বন্ধুদের মধ্যে ওইসব কিছু নয়, চ বিয়ে হয়ে গেছে, রুমাল কি দেবো, চ বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে হচ্ছে ইয়ে করবো, ফুলসজ্জা করবো, আজকে রাতেই ফুলসজ্জাটা হবে আমাদের দুজনের মধ্যে, চল চল জল দে আমাকে, থ্যাংক ইউ আমাকে, ওইসব কিছু নেই আমার কাছে, ওইসব আমি কিছু নিয়ে আনিনি, সবারই সবারই কাঁদবি তো এখানে বসে বসে, আমি তাহলে চলে যাচ্ছি, হ্যাঁ চলে যাচ্ছি তাহলে, তুই কি কাঁদবি এখানে বসে বসে না যাবি, সবারই চ এখানে দেখ সবাই কিন্তু, আমি চলাম আমার বাড়ি, দেখ সবাই কিন্তু দেখছে এখানে, ঠিক আছে, দেখার মতো নিজের কাজ করেছিস, তো বিয়ে করলে তো সবাই তো দেখবে না, চ চ চ বাড়ি চ বাড়ি চ, আমি আমার বাড়ি যাব, তুই কোন, আমি সামনে দেব আমার বাবা, আমার আমার বাড়ি যাব, আমি আমার মাকে বলে দেব, হ্যাঁ এই করেছিস তুই, আমি সত্যিকারে বিয়ে করে নিয়েছি মন্দিরে, তোর বাড়িতে গেলে আমি মানি না, চ চ আর আমার ফ্যামিলিও মানবে না, তুই দেখি এরকম করছিস, এতটা ওভাররিয়েক্ট করছিস কেন, চ বাড়ি বাড়ি যাবি, চ বাড়ি চ, দেখ ধুতি বুতি খুলে যাচ্ছে আমার, আরে কান্না করার কি আছে, চ চ চ এদিকে সরে, এদিকে সরে, বাড়ি চ বাড়ি চ, দেখ লোকজন এখানে সবাই দাঁড়িয়ে পড়বে এক্ষুনি, ভালো হবে, দেখ লোকজন কিন্তু দেখছে, আমি আবার বাড়ি গেলাম, তুই থাক, কোথায় বাড়ি যাচ্ছিস, ছাড় আমাকে, তুই তুই কোথায় বাড়ি যাচ্ছিস, আমি আবার বাড়ি যাব, আরে বাড়ি যেতে হবে না, শোন না কি শোন, আমার 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 বাড়ি চল, আমি তোকে মেরে ফেলবো, তার বিয়ে হয়ে গেছে এখন তুই মেরে ফেলবি, আমি তোকে মেরে ফেলবো, তুই বিধবা হয়ে যাবি তো, আরে বিয়ে হয়ে গেছে তুই এখন বিধবা হয়ে যাবি, শোন না আরেকটা কথা বলবো তোকে, আর কি বলা বাকি আছে তোর, দু টাকার ইঁদুর মারা বিষ দেবো, তুই খেয়ে মরে যাবি তাহলে, এখন ওই আর কি মানছিস, তুই কেন বুঝতে পেরেছিস না আমার ব্যাপারটা, শোন না এটা কথা কি বলবি, কি বলবি, কি বলা বাকি আছে তোর, তোকে নিয়ে জলে চোবাতে ইচ্ছা করছে, এত এত কাজ দিচ্ছিস না তুই, পাচ্ছিস আমার সাথে, আরে এখন ওই আর কি আছে তো কথায়, আরে তোর সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম আবার, আমি কেসা লাগা মেরা মজাক, তোর সাথে আবার আমি প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম, তোকে দেখো তোর সাথে করতে ভালো লাগে, ওই জন্য তো তোর সাথে প্র্যাঙ্ক করি, তোর সাথে প্র্যাঙ্ক করতে মজা লাগে, ওই জন্য তোকে তোর সাথেই করি তো প্র্যাঙ্কটা, আমি তোর সাথে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম, ওই যে ক্যামেরা, ওই যে ওই ওই একটা দাদু দৌড়ে আছে দেখতে পাচ্ছিস, ওই দাদুর লুঙ্গির তলায় ক্যামেরা ছিল, মজা করছি তোর সাথে, আরে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিস, আর এটা সিঁদুর নয়, এটা হচ্ছে আবির, দোকান থেকে আমি আবির কিনে এনেছি, আর ক্যামেরাটা হচ্ছে এই যে এইদিকে দেখ, রাগ কর না, এ সোনা তুমি রাগ করো কেন এত, তুই বুঝতে পারিস নি যে তোর সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম, তুই বুঝিস নি, এদিকে সরাই এদিকে সরাই, লোকের বাড়িতে ঢুকে যাচ্ছিস তো, বের করে দেবে তারপরে ভালো হবে, এই যে এখানটায় ক্যামেরা ছিল তো, একবার প্রত্যেকবার আমার সাথে এরকম করিস ভালো লাগে না, একবার হাই করে দে, ভালো লাগছে না, আগে তোকে মেরে নিয়ে তারপরে হাই করব, না মারবি কেন, মারতে নেই মানে অন্য কিছু কর, তাও এখনো ইয়ার কি, এখনো ইয়ার কি, তো মারামারি নয় রাতে হবে, ওই মারামারি তো রাতে রাতে হয় তো মারামারি, আমি জানি ওটাই বললাম আর কি, এই যে এইদিকে ক্যামেরা রয়েছে, এবার হাই করে দেখ একবার, আরে মজা করছিলাম, তুই কি সব কথা সিরিয়াস কেন হয়েছিস, তুই এতটা সিরিয়াস হয়ে আমি বুঝতে পারিনি, কান্না কাটি করে তো একদম ঘেমে ফেলেছিস, আর ভিডিওটা আপলোড করতে পারি, ভিডিওটা আপলোড করতে পারি কি, হ্যাঁ কিনা বল না, আপলোড করতে পারিস কিন্তু আমার মা বাবাকে কি বলবো, মা বাবাকে বলবি বিয়ে হয়ে গেছে ওর সাথে সংসার করতে যাচ্ছি, আর তোকে কে বিয়ে করবে, ভাগ তোকে কে বিয়ে করবে, তোকে ফেলে দিলেও মনে কেউ নেবে না, ওখানটা ক্যামেরা রয়েছে একবার হাই করে দে, অনেকটা ভিডিওটা ভালো বড় হয়ে যাচ্ছে, তাই বড় হয়ে যাচ্ছে, এখন বড় হয়ে যাচ্ছে, আমাকে এতক্ষণ কাঁদানোর সময় বড় হচ্ছিল না, চল একবার হাই করে দে ভিডিও, হাই, আর ভিডিওটা আপলোড করতে পারি তো, কর আর কি বলবো তোকে, তুই তো আমার সাথে সবসময় এরকম করিস, ঠিক আছে তো রক করার কোনো অসুবিধা নেই, সো গাইস ভিডিওটা কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে জানিও, আর এর উপরে যদি আরও প্র্যাঙ্ক দেখতে চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা বেশি করে তোমার এরকম বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও।